এবার বাজারে আলু মিলবে তো ফের আলুর দাম বাড়ার আশঙ্কা, ফের নতুন করে কর্মবিরতিতে আলু ব্যবসায়ীরা। নতুন করে কর্মবিরতির ডাক দিলেন রাজ্যের পাইকারি আলু ব্যবসায়ীরা। তাদের পুরনো দাবি রাজ্য সরকার মেটাতে পারছেন না, আর সেই কারণেই ফের আন্দোলনের পথে যাচ্ছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর এর ফলে নতুন করে আলুর দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কোথায় সমস্যা দেখুন এই ভিডিওতে। রাজ্যের পাইকারি আলু ব্যবসায়ীদের দাবি, যে আলু এই রাজ্যে বিক্রি হয় না সেই আলু তারা ভিন রাজ্যে রপ্তানি করেন, কিন্তু আলুর দাম বেড়ে যাচ্ছে, এই যুক্তি দেখিয়ে রাজ্য সরকার ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দেয়। রাজ্যের সীমানা পেরিয়ে অন্য রাজ্যে আলুর ট্রাক যেতে গেলেই পুলিশ সেই ট্রাক আটকে রাখছিল। আর এরই প্রতিবাদে গত 20 জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এর ফলে সেই সময় রাজ্যে আলুর সংকট তৈরি হয়, খুচরো বাজারে আলুর দামও বেড়ে যায়। এই পরিস্থিতিতে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের হস্তক্ষেপে তখনকার মতো কর্মবিরতি উঠে সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আলু ব্যবসায়ীরা ফের অভিযোগ করেন, রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কার্যকরী হচ্ছে না, ফলে তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হচ্ছেন। দাম বাড়বে, আবার দাম বাড়বে। কত টাকা দাম বাড়তে পারে বলেন? 50 টাকা হবে। এখন কত টাকা আছে? এখন 35 আছে। এটা এখন ব্যবসাদার আলু স্টক করে রেখে দেয়, ব্যবসাদার ধরতে হবে, যারা বড় বড় স্টোর মালিক তারা ধরতে হবে। হ্যাঁ, বড় বড় স্টোর যা আলু রাখে কাদের নামে আলু আছে দেখতে হবে, তাই ধরতে হবে যে কাদের কাদের নামে আলু আছে স্টোরে। নতুন করে আন্দোলনে আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় চিন্তিত ক্রেতারা। বনগাঁর এক ক্রেতা রামকৃষ্ণ বিশ্বাস বলেন, গত বছর 25 থেকে 27 টাকা কিলো দরে আলু কিনেছি, আর এখন 35 টাকা কিলো আলু কিনতে হচ্ছে। পুজোর সময় নাকি আলুর দাম 50 টাকায় পৌঁছে যাবে, ফলে আমরা যথেষ্ট চিন্তিত। আলুর দাম দেখুন, আগে আমরা আলু কিনতাম এই 25 টাকা 26 টাকা 27 টাকা আলু কিনেছি, কিন্তু হঠাৎ করে এখন দেখছি 35 টাকা হয়ে গেছে। তো এরপরে আবার বলছে সামনে পুজো আসছে, বলছে 50 টাকা হবে আলু। তো এইভাবে 50 টাকা করে যদি আলু হয় তা তো সাধারণ মানুষ চলবে কী করে আর খাবে কী করে? আলু আলু ছাড়া তো কোনো কিছু চলবার নেই। এখন পরিস্থিতিতে 35 টাকার নিচে কোনো আলু নাই, আর সবাই বলছে আমাদের 35, দু একদিনের মধ্যে বলছে 40 টাকা হবে। বনগাঁর এক আলু বিক্রেতা অশোক নন্দী বলেন, আলুর দাম বাড়লে আমাদের বিক্রি কমে যায়, ফলে লাভের পরিমাণও কমে যায়। কেনার পর কিলো প্রতি 3 টাকা বেশি দরে আমরা খুচরো হিসাবে আলু বিক্রি করি, তার মধ্যে 1 টাকা ঘাটতি যায়। কিলো প্রতি লাভ থাকে 2 টাকা, এইটুকু লাভ না করলে সংসার চালানো দায়, ফলে আলুর দাম বাড়লে ক্রেতাদের পাশাপাশি আমাদেরও ক্ষতি। বর্তমান যা আলুর দাম আছে, হ্যাঁ, তাতে পরে আমরা বিকে দা আমাদেরও অসুবিধা হচ্ছে। তার কারণ আমরা খুচরো দোকানদার, তো আমরা তো মজুরদার না। এবার আমাদের ধরুন যে দামে কিনি আমরা 2 টাকা থেকে 3 টাকা লাভ রেখে বিক্রি করি, তার মধ্যে ধরুন 1 টাকা 1 টাকা ঘাটতি যায়, 2 টাকা আমাদের লাভ থাকে। 2 টাকা লাভ না করে তো আর সংসার চলে না, আমরা 2 টাকা লাভে বেশি। কিন্তু যদি আলুর দামটা কম হয়, যদি 20 টাকার মধ্যে হয় তাহলে আমাদের লাভটা বেশি হয়, বুঝতে পারছেন? এবার যদি মনে করে এরকম পর্যায়ে থাকে যে 1 কিলো কেনে সেখানে 500, যে 2 কিলো কেনে সেখানে 1 কিলো, তাতে আমাদের লাভের পয়সাটা কমে যায়, বুঝলেন তো? আমাদের চলতে সার নিয়ে আগে বাঁচতাম 3 বস্তা, এখন কে 2 বস্তা, বুঝলেন? 2 বস্তা আলু হয়তো খুব বেশি 200 টাকা আমরা লাভ করি। আগে থেকে আলু স্ট্রাইক করলে সে তো আমাদের মধ্যে বড়ো বড়ো মজুরদার যারা তারা বুঝতে পারবে। আমরা খুচরো দোকানদার যেমন কিনবো তেমন বেচবো, আমাদের দাঁতে সংসার চলে সেই চেষ্টা আমরা করবো। কিন্তু লাভের সংখ্যা বললাম ওই যে দামে কিনা পরে 3 টাকা ধরে বেছি, 1 টাকা ঘাটতি যায়, 2 টাকা আমাদের লাভ থাকে। এই পরিস্থিতিতে আলুর ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকেই চান আলুর দাম যেন না বাড়ে, তাহলেই সব পক্ষেরই মঙ্গল। এখন দেখার আলুর পাইকারি কারবারি এবং সরকার পরিস্থিতি সামাল দিতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।